নিয়ে এই ভিডিও লেকচারে আমি আইটি ইন্সট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও লেকচারে আমরা ওয়ালিস টেস্ট নিয়ে আলোচনা যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ডাটা সেট টি লিংক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন পেয়ে যাবেন সেখান থেকে এই ডাউনলোড করে পুরো বিষয়টি আমার সাথে প্র্যাকটিস করবেন মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি এন বি আইএসটি ল্যাবের এই ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন এবং এখনো যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং সহ তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্যান্য বিষয়ের উপরে ভিডিও লেকচার সম্পর্কে আপডেট পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করতে ভুলবেন না চলুন মূল আলোচনা শুরু করা যাক ক্রুসকাল ওয়ালিস এই টেস্ট হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভার নন প্যারামেট্রিক ইকুইভ্যালেন্ট অর্থাৎ ওয়ান ওয়ে অ্যানোভার জন্য যে অ্যাজামশনগুলো রয়েছে সেগুলো ভায়োলেট করলেই আমরা কিন্তু ক্রুসকাল ওয়ালিস এইস টেস্ট করব সেই ব্যাখ্যাটি দেওয়ার আগে চলুন আমরা আমাদের ডাটা সেটটিকে বুঝে নিই আমাদের ডাটা সেটে টোটাল তিনটি ভেরিয়েবল রয়েছে আইডি প্রফেশন এবং গপড ভেরিয়েবল ভিউতে আমরা যদি যাই তাহলে আমরা পুরো বিষয়টি বুঝতে পারবো আইডি ভেরিয়েবল হচ্ছে পার্টিসিপেন্টস আইডি প্রফেশন ভেরিয়েবলটি আসলে প্রফেশনস ফ্রম থ্রি ডিফারেন্ট ক্যাটাগরিজ অর্থাৎ আমরা তিনটি ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য তিনটা ক্যাটাগরি তৈরি করেছি এবং সেই তিনটা ক্যাটাগরি আমরা প্রফেশন ভেরিয়েবলে রেখেছি গপড ভেরিয়েবলে একটা লেভেল দিয়েছি আমরা এটা আসলে একটা স্টেটমেন্ট এবং সেই স্টেটমেন্টটি হচ্ছে গভর্নমেন্ট ইজ ডুইং গ্রেট ফর দা ওভারঅল ডেভেলপমেন্ট এই যে স্টেটমেন্টটি রয়েছে এই স্টেটমেন্টের বিপরীতে এই যে জব বিজনেসম্যান ফার্মার এই তিন শ্রেণী পেশার মানুষ কি অপিনিয়ন দিচ্ছে সেটা আমরা মেজার করেছি ওয়ান অ্যাগ্রি টু ডিজগ্রি থ্রি নিউট্রাল অ্যাগ্রি এবং ফাইভ স্ট্রংলি ডিজাগ্রি এখন ডাটা ভিউতে আমরা যদি যাই তাহলে কিন্তু আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আসলে ঘটনাটা কি ঘটেছে ক্রোসকাল ওয়ালিস এইস টেস্ট হচ্ছে ওয়ানোভার নন প্যারামেট্রিক ইকুইভ্যালেন্ট যেটি আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি আমরা এখানে ওয়ান অ্যানোভা করতাম যদি আমাদের এখানে যেটি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সেই ভেরিয়েবলের যে এই যদি অর্ডিনাল না হয়ে এটা যদি স্কেল বা রেশিও মেজারমেন্টে থাকতো আমরা ভেরিয়েবল ভিউতে গিয়ে দেখি আমাদের এই যে গপড ভেরিয়েবলটির মেজারটা অর্ডিনাল এবং আমরা এখানে দেখো পরিষ্কার বুঝতে পারছি লাইকার স্কেলের যেটা আমাদের ভেরিয়েবলের মিজার সেটা হচ্ছে অর্ডিনাল ওয়ানওয়ে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েলের মেজারটা স্কেল বা রেশিওতে থাকতে হয় সেই সাথে আমাদের যেটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন সেটি নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকতে হয় নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকলে যদি সেটা স্কেল মেজারমেন্টও থাকে তাহলেও কিন্তু আমাদের ক্রুসকাল ওয়ালিস এইস টেস্ট করতে হবে তিনটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির যে প্রফেশন আমরা দেখতে পাচ্ছি এই প্রফেশনগুলোর আন্ডারে যে মতামতটা আমরা পাচ্ছি এই মতামতগুলোর মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে কিনা সেটাই আসলে আমরা দেখতে চাই তো এখানে লাল হাইপোথেসিস হবে যে আমাদের এই তিন ক্যাটাগরি প্রফেশনের মানুষের মতামতের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই আর আমাদের এখানে অল্টারনেটিভ হাইপোথেসিস হবে অ্যাটলিস্ট একটা ক্যাটাগরির প্রফেশনের মানুষ অন্য দুইটা ক্যাটাগরি প্রফেশনের মানুষের থেকে ভিন্ন মতামত পোষণ করছে ওয়ান ওয়ে অ্যানোভাতে যেমন আমরা গ্রুপগুলোর মিন ডিফারেন্স সিগনিফিক্যান্ট কিনা সেটি যেমন দেখি ঠিক তেমনি ক্রুসকাল ওয়ালিস এইস টেস্টের ক্ষেত্রে আমরা গ্রুপগুলোর মিন র্যাঙ্কের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে কিনা সেই বিষয়টি দেখি এখন মিন র্যাঙ্ক বিষয়টি কি সেটা আমরা একটু পরেই জানবো আমরা অ্যানালাইসিসটি করে ফেলি মেনোবার থেকে অ্যানালাইজে গিয়ে ক্লিক করি তারপর চলে যাব নন প্যারামেট্রিক টেস্ট দেন ল্যাগেসি ডায়ালগস তারপর কে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস কে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলসে চলে গেলাম একটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা আমাদের ডাটা সেট জন্য কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টেড নন প্যারামেটিক ইকুইভ্যালেন্ট ম্যান ইউ টেস্ট করতে পারতাম যদি আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েলটির জন্য দুইটি ক্যাটাগরি থাকতো যেহেতু আমাদের দুইয়ের অধিক তিনটি ক্যাটাগরি হয়েছে সেহেতু আমরা ওয়ান অ্যান ওভার নন প্যারামেট্রিক ইকুইভ্যালেন্ট ক্রুসকাল ওয়ালিস এইচ টেস্ট করছি অর্থাৎ ক্রুসকাল ওয়ালিস এইচ টেস্ট কিন্তু ম্যান হুইটনি ইউ টেস্টের একটা এক্সটেনশন বলতে পারেন গ্রুপিং ভেরিয়েবল বক্সে আমরা আমাদের প্রফেশন যেটি ভেরিয়েবল সেটিকে পাঠিয়ে দেব কেননা আমরা প্রফেশনের তিনটি গ্রুপ তৈরি করেছি আর এখানে জব হোল্ডার্সকে ওয়ান ডে অ্যাসাইন করেছি দ্যাট মিনস আমাদের ভ্যালু লেভেলসে জব এ ওয়ান রয়েছে আর ফার্মারে থ্রি রয়েছে সেহেতু আমাদের এখানে ডিফাইন রেঞ্জের একটা কাজ আছে এটি করে নেব কেননা আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি মিনিমাম হচ্ছে ওয়ান এবং ম্যাক্সিমাম হচ্ছে আমাদের থ্রি দেন কন্টিনিউ টেস্ট ভেরিয়েবল বক্সে আমাদের গভর্নমেন্ট বা গপড ভেরিয়েবলটিকে পাঠিয়ে দেবো টেস্ট টাইপ ক্রুসকার ওয়ালিস এইস থাকবে করে দিলাম দেখুন আমি ঠিক যেমনটা বলেছিলাম যে আমরা মিন র্যাঙ্ক গুলোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স রয়েছে কিনা সেটি দেখব জব এর জন্য মিন র্যাঙ্ক এসছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান বিজনেসম্যান জন্য মিন র্যাঙ্ক এসছে সেভেন পয়েন্ট ওয়ান এবং ফার্মারের জন্য মিন র্যাঙ্ক এসছে এইটিন পয়েন্ট ওয়ান এই মিন র্যাঙ্ক বিষয়টি কি সেটা আমি একটু পরেই দেখাচ্ছি তার আগে আমরা দেখবো এই মিন র্যাঙ্কগুলোর মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে কিনা মিন র্যাঙ্কগুলোর মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে এটা আমরা বলতে পারবো যদি আমাদের এখানে টেস্ট স্ট্যাটিস্টিক্স টেবিলে অ্যাসিমসিক যেটি পি ভ্যালু এইখানে যদি আমাদের পি এর মানটা লেস দ্যান পয়েন্ট জিরো ফাইভ হয় আমরা এখানে ক্রুসকাল ওয়ালিস এইচ এর মান কিন্তু পাচ্ছি টু ডিগ্রি অফ ফ্রিডমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পি ভ্যালু লেস দ্যান পয়েন্ট জিরো ফাইভ তার মানে আমরা বলতে পারছি যে অ্যাট লিস্ট একটা মেন র্যাঙ্ক অপর মিন র্যাঙ্কগুলো থেকে সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট এখন কোন মেন র্যাঙ্কটা অন্যান্য মিন র্যাঙ্ক থেকে সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট সেটার জন্য কিন্তু আমাদেরকে পোস্ট হক টেস্ট করতে হবে সেটাও আমরা দুইভাবে করতে পারবো সেটাতে আসছি তার আগে মেন র্যাঙ্ক বিষয়টি কি সেটা আপনাকে একটু পরিষ্কার করে দিতে চাই এটার জন্য আমরা ট্রান্সফর্মে গিয়ে ক্লিক করব। দেন র্যাঙ্ক কেসেস এখানে গিয়ে ক্লিক করব। তারপর আমরা কৃষির উপর ভিত্তি করে র্যাঙ্ক করতে চাচ্ছি gopt ভেরিয়েবলটার উপর ভিত্তি করে তো সো gopt variableটাকে variables বক্সে পাঠিয়ে দেব। এটি আমাদের gopt variable আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন এখানে যদি আপনি ডিসপ্লে ভেরিয়েবল নেমস করেন তাহলে পরিষ্কার হবে পাঠিয়ে দিলাম। র‍্যাঙ্ক টাইপস কাল রাখবেন র‍্যাঙ্ক আছে কিনা কারণ আমরা মিন র‍্যাঙ্কটা দেখতে চাচ্ছি। টাইস টাইস দেখবেন মিন আছে কিনা। এটা আমি এক্সেলে আপনাকে এখনই বোঝাচ্ছি যে র‍্যাঙ্ক অ্যাসাইন টু টাইস মিন কেন নিলাম। কন্টিনিউ। এরপর ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। আউটপুট ভিউ উইন্ডো চলে আসবে। আউটপুট ভিউ উইন্ডোটা আপনি মিনিমাইজ করে রাখবেন এখানে আপাতত দেখার কিছু নেই। দেখুন এখানে আর gopt variable নামের আমাদের একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে এবং এই ভেরিয়েবলটার মেজারটা এ স্কেলে এসেছে এবং একটা বিষয় খেয়াল করুন স্ট্রংলি অ্যাগ্রের জন্য আমাদের যেটি র্যাঙ্ক সেটি এসছে টোয়েন্টি সেভেন আমি ভেরিয়েবল ভিউতে গিয়ে ডেসিমাল প্লেস এক ঘর কমিয়ে নিলাম যেখানে যেখানে স্ট্রংলি অ্যাগ্রি এসেছে দেখুন সেখানে সেখানে টোয়েন্টি সেভেন এসেছে অর্থাৎ স্ট্রংলি অ্যাগ্রির জন্য র্যাঙ্ক হচ্ছে টোয়েন্টি সেভেন অ্যাগ্রির জন্য র্যাঙ্ক হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ খেয়াল করুন তারপর নিউট্রালের জন্য র্যাঙ্ক হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ যেখানে যেখানে নিউট্রাল সেখানে সেখানে টোয়েন্টি টুয়েলভ পয়েন্ট ফাইভ এসেছে ডিজাগ্রির জন্য র্যাঙ্ক হচ্ছে সেভেন যেখানে যেখানে ডিজাগ্রি আছে সেখানে সেখানে কিন্তু দেখুন সেভেন চলে এসেছে তার মানে আমরা বুঝতে পারছি যে র্যাঙ্ক জিনিসটা কিভাবে তৈরি হয়েছে আসলে র্যাঙ্ক জিনিসটা কিভাবে তৈরি হয়েছে এটা এক্সেলে পরিষ্কার ভাবে বোঝানো যাবে আমি সেখানেই বোঝাবো তার আগে আমি আপনাকে এই আর গপটের জন্য দ্যাট মিনস এই যে জব হোল্ডার্সদের জন্য যে র্যাঙ্কগুলো আমরা পেলাম এটার মিনটা কত সেটাই তো মেন র্যাঙ্ক আসলে আমরা আসলে জব হোল্ডার্সদের জন্য মেন র্যাঙ্ক পেয়েছি আমাদের আউটপুট ভিউ উইন্ডোতে যাই আমরা গিয়ে দেখে আসি জব হোল্ডার জন্য মেন র্যাঙ্ক পেয়েছি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ আমি বলতে পারি যে এই ভ্যালুগুলোর জন্য মিন কিন্তু ওয়ান এসেছে এসেছে কিনা সেটার জন্য আমরা কিন্তু ওয়ান ওয়েভাভাব করে দেখতে পারি বিকজ এখন কিন্তু আমাদের র্যাঙ্ক যেগুলো আসলো এগুলো কিন্তু স্কেল মেজারমেন্টে আছে তো এটার জন্য আমরা অ্যানালাইজ দেন কম্পেয়ার মিনস দেন ওয়ান ওয়েভা করছি আমাদের যেটি গ্রুপিং ভেরিয়েবল সেই গ্রুপিং ভেরিয়েবলটি হচ্ছে আমাদের প্রাফেশন এটি ফ্যাক্টর আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়াবল আর গেছে ডিপেন্ডেন্ট ভেরিয়াবল দেন আমরা পোস্ট হক শো নিতে পারি এখানেই কিন্তু পোস্ট হক করে ফেলতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কার সাথে কার সিগনি রয়েছে অপশন গিয়ে ডেসক্রিপটিভটা নিচ্ছি কারণ ডেসক্রিপটিভটাই দেখতে চাই আসলে মিনগুলো দেখতে চাই মিনগুলোর ঘটনাটা কি ওকে বাটনে ক্লিক করছি দেখুন এবার পরিষ্কারভাবে ভাবে আমরা দেখতে পাচ্ছি যে জব হোল্ডার্স এর জন্য মিন হচ্ছে 21.1 बिजनेসম্যান এর জন্য মিন আসছে 7.3 ফার্মার এর জন্য 18.1 এইগুলোই কিন্তু আমাদের এখানে মিন র‍্যাঙ্ক হিসেবে এসেছে 21 7.3 এবং 18.1 তো মেন র্যাঙ্ক জিনিসটা কিভাবে আসলো সেটা তো বুঝলাম কিন্তু এই র্যাঙ্ক জিনিসটাই আসলে কি সেটা একটু বুঝে নেই কারণ এগুলো পরিষ্কারভাবে না বুঝলে আপনার রেজাল্ট ইন্টারপ্রিটেশনের সমস্যা হবে আপনি নিজেও ভালোভাবে বুঝতে পারবেন এবং কাউকে বোঝাতে কিও বিপদে পড়ে যাবেন আমি একটু মাইক্রোসফট এক্সেল চালু করে নিচ্ছি পরিষ্কারভাবে বুঝে ফেলি আমার বিষয়টা ভিডিও লেকচারটি একটু বড় হচ্ছে ধৈর্য সহকারে পুরো বিষয়টি শিখে নিন কোনোদিনও ভুলবেন না আশা রাখি যে র্যাঙ্ক জিনিসটা কি আসলে একটা ব্লাঙ্ক ওয়ার্ক বুক চালু করছি দেন আমাদের এই যে ভ্যালু লেভেলস বাটনটা আছে এটাকে অফ করে দিলাম আর এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে একটু কপি করছি কন্ট্রোল সি কিবোর্ড থেকে তারপর আমি চলে গেলাম মাইক্রোসফট এক্স তারপর এখানে গিয়ে আমি কন্ট্রোল সেপে ভি চাপলাম তো আমি একটু সাইড বাই সাইড রাখি যেন কম্পেয়ার করে দেখাতে পারি আপনাদেরকে এক্সেল এদিকে রাখলাম এরপর দেখুন একটা কাজ করছি এই ভ্যালুগুলোকে আমাদেরকে ছোট থেকে বড় করে সাজাতে হবে আমরা যদি র্যাঙ্ক জিনিসটা যদি বের করতে চাই র্যাঙ্ক অনুযায়ী যদি সাজাতে চাই তাহলে এটা অবশ্যই ছোটো থেকে বড় করতে হবে এবং এখানে আমরা সর্টিং এর কাজ করব ছোটো থেকে বড় করার জন্য সর্টিং এর কাজ করার জন্য একটু আবার বড় করে নিলাম সর্ট দেন সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করে নিলাম ওকে এখন দেখুন আমাদের এখানে কিন্তু সবগুলো টু লার্জেস্ট এসেছে এরপর যেটা করতে হবে এগুলোর জন্য আমাদের আমাদের একটা র্যাঙ্ক আমরা তৈরি তৈরি করে করে দেবো দেবো থাকবো তো আর টাইপ করছি না হ্যান্ডেলটা ব্যবহার করে আমি এটা কমপ্লিট করে নিচ্ছি ওকে ভেরি গুড কিন্তু একটা বিষয় খেয়াল করুন এই চারটি ওয়ানের জন্য চারটা ভিন্ন ভিন্ন র্যাঙ্কিং তো হতে পারে না এই চারটা ওয়ানের জন্য তো একটা নির্দিষ্ট র‍্যাঙ্ক কারণ এখানে একটা টাইস হয়েছে তো এটার জন্য উপায় হচ্ছে যে আমরা যে এই চারটা ওয়ানের জন্য এক দুই তিন চার এভাবে র্যাঙ্ক করেছি আমাদের এক দুই তিন চারের যেটা অ্যাভারেজ ভ্যালু সেটা আমাদেরকে কিন্তু এখানে বের করে নিয়ে আসতে হবে তো এক দুই তিন চারের যেটা অ্যাভারেজ ভ্যালু সেটা আমরা বের করে ফেলি এ ভি ই আর এ দেন এই অংশটুকুর জন্য এভারেজ চলে এসেছে টু পয়েন্ট ফাইভ আচ্ছা এখানে এগেন আমি টাইপ করে দিচ্ছি এ ভি ই আর এ অ্যাভারেজ ফাংশনটি লিখে ফেললাম তারপর এই ভ্যালুগুলোর অ্যাভারেস্টটা দেখতে যাচ্ছি কারণ এখানে টাইস হয়েছে এখানে আমার এভারেজটা দরকার দেখুন এখানে সেভেন চলে এসেছে অনুরূপভাবে ফাইনালি আমাদের পরের চারটা ভ্যালুর জন্য দ্যাট মিন্স পরের চারটা ভ্যালু না আসলে এখানে বেশ কয়েকটা থ্রি আছে অর্থাৎ বেশ কয়েকটা টাই হয়েছে এখানেও এভারেস্ট ফাংশনটিকে আমি কল করলাম তারপর এই ভ্যালুগুলোর অ্যাভারেজটা আমরা বের করে নিয়ে আসি কারণ এটা হবে র্যাঙ্ক থ্রি এর জন্য যেটা র্যাঙ্ক সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ তারপর ফোর গুলোর জন্য আমাদের র্যাঙ্ক বের করা দরকার তো সুতরাং ফোর গুলোর জন্য র্যাঙ্ক বের করার জন্য এখানে এভারেজ ফাংশনটি লিখে ফেললাম তারপর এই ভ্যালুগুলোর জন্য যেটি মিন সেটি বের করে নিয়ে আসলাম দেন ফাইনালি আমাদের এই পাঁচের র্যাঙ্ক বের করে নিয়ে আসতে হবে ফাইভের র্যাঙ্ক তো ভিন্ন ভিন্ন হতে পারে না তো এই ভ্যালুগুলোর বের করে ফেলি কারণ হয়েছে ভি ই আর এ জি অ্যাভারেস্ট এই ভ্যালুগুলোর জন্য বের করে ফেললাম দেখুন এখানে এসছে এখন আপনি আসলে পরিষ্কার বুঝতে পারছেন এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের ওয়ান ওয়ান আসলে কাকে মিন করছে ওয়ান হচ্ছে স্ট্রংলি ডিজ্যাগ্রি কে মিন করে ওয়ান স্ট্রংলি ডিজাগ্রিকে যেহেতু মিন করছে সেহেতু আমরা বলতেই পারি যে আমাদের ভ্যালু লেভেলসটাকে একটু অন করে দিচ্ছি স্ট্রংলি ডিজাগ্রি যেখানে যেখানে স্ট্রংলি ডিসএগ্রি আছে সেখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ চলে এসছে এই যে টু পয়েন্ট ফাইভ খেয়াল করুন তারপর টু কাকে মিন করছে টু হচ্ছে হলো আমাদের ডিজাগ্রি দেখুন যেখানে যেখানে ডিজাগ্রি আছে সেখানে সেখানে সেভেন এসছে ডিজাগ্রি র্যাঙ্ক হচ্ছে সেভেন এইভাবে কিন্তু র্যাঙ্কগুলো চলে এসেছে তো আশা রাখি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে আমাদের র্যাঙ্কগুলো এখানে চলে এসেছে ফাইনালি খেয়াল করুন যে আমাদের স্ট্রংলি অ্যাগ্রি এর জন্য র্যাঙ্ক হচ্ছে টোয়েন্টি সেভেন স্ট্রংলি অ্যাগ্রি মানে কি স্ট্রংলি অ্যাগ্রি মানে হচ্ছে ফাইভ দেখুন ফাইভের জন্য আমাদের র্যাঙ্ক হচ্ছে টোয়েন্টি সেভেন এই গুলোর জন্য ক্লোজ করে দিচ্ছি আশা রাখি র্যাঙ্ক বিষয়টি কি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন ওকে এখন আমরা তো বুঝলাম আমাদের আউটপুট ভিউ উইন্ডো থেকে তো আমরা বুঝতে পারছি যে আমাদের একটা শ্রেণী পেশার মানুষ অন্য ভিন্ন দুটি শ্রেণী পেশার মানুষের থেকে ডিফারেন্ট একটা মতামত দিচ্ছে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্ট মতামত দিচ্ছে আসলে কোন শ্রেণী পেশার মানুষ সিগনি দিচ্ছে সেটা আমাদের জানা দরকার এটার জন্য আমরা ওয়ান ওয়েভাতে এই পোস্ট অফ টেস্ট রান করে দিতে পারি দ্যাট মিন্স আর গপ্টের জন্য আমরা যেটা করলাম সেটা না করে আজকে আপনাকে ভিন্ন একটা জিনিস দেখাতে যাচ্ছি এটা হয়তো বা আগে কোথাও দেখেননি আপনি অ্যানালাইজে গিয়ে ক্লিক করছি দেন নন প্যারামেট্রিক টেস্ট দেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস এরপর যেটি করবো আমাদের এই যে অবজেক্টিভে এটাকে কাস্টমাইজ অ্যানালাইসিস করব দেন ফিল্ডসে যাব ফিল্ডসে যাওয়ার পর আমাদের গ্রুপস হচ্ছে প্রফেশনস ফ্রম থ্রি ডিফারেন্ট ক্যাটাগরি সেটাকে গ্রুপসে পাঠিয়ে দিলাম আর আমাদের গভর্নমেন্ট ইজ ডুইং গ্রেট এটি টেস্ট ফিল্ডে পাঠিয়ে দেব দেন সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর কাস্টমাইজ টেস্ট করছি তারপর পুস্কাল ওয়ালিস ওয়ান ওয়ে অ্যানোভা কে স্যাম্বল করলাম দেন মাল্টিপল কম্পারিজন অল পেয়ার ওয়াইজ থাকছে এখানে তারপর ফাইনালি আমরা এটাকে রান করে দিচ্ছি আউটপুট ভিউ উইন্ডো চলে এসেছে আউটপুট ভিউ উইন্ডোতে আমরা খেয়াল করি যে এখানে পরিষ্কার বলে দিচ্ছে বা আউটপুটটা এভাবে আসবে না আপনার ক্ষেত্রে কিভাবে আউটপুটটা আসতে পারে সেটা একটু দেখে নিই কারণ এই জায়গাটাতে যখন তোমার আউটপুটের সাথে আপনার আউটপুট যখন মিলবে না তখন কিন্তু আপনি একটু হতাশ হয়ে যেতে পারেন এডিটে চলে গেলাম আপনার মতো আউটপুটটা আমি করে নিই অপশন অপশনসে গিয়ে আউটপুটে চলে গেলাম আউটপুটে দেখুন এখানে আমার ক্ষেত্রে পিভট টেবিলস এন্ড চার্টস আছে আপনার ক্ষেত্রে হয়তো মডেল ভিউয়ার আছে পিভট টেবিলস অ্যান্ড চার্টস যদি আপনি করেন তাহলে আপনি একটা ইন ডিটেলস আউটপুট পাবেন এই ইন ডিটেলস আউটপুটটা কিন্তু কোথায় গেল ইন ডিটেলস আউটপুটটা কিন্তু আপনার রেজাল্ট ইন্টারপ্রিটেশনে অনেক সহযোগিতা দেবে কারণ এখানে বক্স প্লট এসছে এবং আপনাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন রিজেক্ট নাল হাইপোথিস এবং কার সাথে কার সিগনিফিকেন্ট ডিফারেন্স রয়েছে সেটাও কিন্তু এখানে পরিষ্কার হবে এটা আসলে মডেল ভিওয়ারে আরও বেশি পরিষ্কার হবে কারণ আহ সেটাতে আসলে পরিষ্কার বোঝা যায় মডেল ভিউয়ার করে নেই এডিটে গেলাম এডিটে গিয়ে চলে গেলাম অপশনসে অপশনসে যাওয়ার পরে আমি চলে গেলাম আউটপুটে আউটপুটে যাওয়ার পরে এটা মডেল ভিউয়ার করে নিলাম মডেল ভিউয়ার করে নেওয়ার পর এটাকে ওকে করে নেব দেন এবার রান করছি অ্যানালাইস দেন এবার আমি চলে যাচ্ছি নন প্যারামেট্রিক টেস্ট দেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস দেন বাকি সব ঠিক আছে রান করছি এবার খেয়াল করুন যে আপনার ক্ষেত্রে হয়তো ঠিক এরকম একটা টেবিল এসেছিল যেখানে পরিষ্কার বলে দিচ্ছে রিজেক্ট দা নাল হাইপোথিস এখন কার সাথে কার সিগনিফিকেন্ট ডিফারেন্স রয়েছে সেটা জানতে চাই এই টেবিলটাতে হাইপোথিস টেস্ট সামারি এখানে যদি আমরা ডাবল ক্লিক করে দিই তাহলে আমরা ঠিক এরকম একটা বিষয় দেখতে পাবো এখানে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে নিচের দিকে ভিউয়ে গিয়ে আমরা এখানে পেয়ার ওয়াইজ কম্পারিজন করবো পেয়ার ওয়াইজ কম্পারিজন করলে আমরা একটা বিষয় দেখতে পাবো সেটি হচ্ছে যে কার সাথে কার সিগনিফিকেন্ট ডিফারেন্স রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে দেখুন এখানে বিজনেসম্যান এবং ফার্মার এদের মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স রয়েছে মতামতে কারণ এখানে অ্যাডজাস্টেড সিগনিফিকেন্ট ভ্যালু লেস দেন পয়েন্ট জিরো ফাইভ এবং সেটা বিজনেসম্যান সাথে জব হোল্ডার এর একটা সিগনিফিকেন্ট মত পার্থক্য রয়েছে কারণ এখানেও আমরা দেখতে পাচ্ছি পি ভ্যালু মান লেস দেন পয়েন্ট জিরো ফাইভ অপরদিকে ফার্মার এবং জব হোল্ডাররা একই ধরনের মতামত পোষণ করছে অর্থাৎ বলতে পারছি যে ফার্মার এবং জব উভয় বেশি মানুষই মনে করেন যে গভর্নমেন্ট ইজ ড্রয়িং গ্রেট এদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট তফাত নেই মতপার্থক্য পার্থক্য তো এই হচ্ছে ক্রুসকাল ওয়ালিস এইচ টেস্ট আশা রাখি আপনি এই ভিডিও লেকচারটি থেকে আজকে নতুন কিছু শিখেছেন এই ভিডিও লেকচারটি থেকে যদি আপনি সামান্য কিছুই শিখে থাকেন বলে মনে করেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন আমাদেরকে সাপোর্ট দেওয়া খুবই সহজ ম্যাক্সিমাম লার্নারের কাছে আমাদের এই ভিডিও লেকচারটি পৌঁছে দেওয়ার জন্য ইউটিউব অ্যালকোরিদমকে সাহায্য করবেন ভিডিও লেকচারটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এছাড়া আপনার যেসব কলিগ বা বন্ধু বান্ধব ডাটা সায়েন্স শিখছেন তাদের সাথে আমাদের বিষয়টি শেয়ার করবেন আর এতটুকুই থাকলো আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও লেকচারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন